আমরা এখন টু পয়েন্ট টু থেকে দশ এবং এগারো নম্বর অঙ্কটা সলভ করবো তো এইখানে দশ নম্বরে প্রথমে চলে যায় দশে এখানে কী বলা আছে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান তিন এবং চার মানে দুইটা উপাদান আছে বি সমান হচ্ছে টু ফোর এটা একটা সেট তো এক্স আসবে এ থেকে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে একটি নির্ণয় অন্যয় তো আমাদের নির্ণয় করার জন্য ফার্স্ট স্টেপ আমি দেখাইছিলাম প্রথম ভিডিওতে অন্যয়ের ভিডিওতে আমাদের সিউ গুণজ করতে হয় সেট দুইটাকে অন্যয় আসলে দুইটা সেট থেকে আসে সো আমরা এ ক্রস বিটা করে ফেলি এ ক্রস বি সমান এর উপাদান আছে থ্রি ফোর ক্রস টু ফোর ওকে তো এ ক্রস বি করলে আমি প্রথমে তিন এর প্রথম উপাদান দিয়ে এই বিয়ের সব উপাদানকে আগে নিয়ে নিব তো আমরা হচ্ছে থ্রির সাথে এই টুটা নিব আগে থ্রি টু তারপরে আবারও থ্রি নিব থ্রি এই ফোর ফোর নিব থ্রি ফোর ওকে আমরা এই থ্রি দিয়ে এই দুইটা উপাদানই নিয়েছি এবার ফোর দিয়ে নিব এই যে এই ফোর দিয়ে নিব তো ফোর ফোরের পর টু ফোর টু তারপরে ফোর 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 কমা ফোর তো আমাদের এখানে শর্ত আমাদের রিলেশনটা কি এক্স ইস গ্রেটার দেন ওয়াই তাহলে এক্সটা চেয়ে বড় হইতে হবে তো এখানে দেখো এক্স কি ওয়াইট চেয়ে বড় হ্যাঁ বড় তাহলে এটা আমরা নিতে পারবো এখানে কি এক্স ওয়াইট চেয়ে বড় না ছোট হয়েছে এখানে এখানে কি এক্স ওয়াইয়ের চেয়ে বড় হ্যাঁ এখানে বড় এখানে কি এক্স ওয়াইয়ের চেয়ে বড় না সমান এখানে সো এটাও নিতে পারবো না তাহলে নিতে পারবো হচ্ছে থ্রি টু আর ফোর টু অতএব এক্সিস ওয়াই শর্ত মতে অন্য আর কষ্ট আমরা রিলেশনের নাম আট দিলাম আটটা হবে আমাদের থ্রি কমা টু হবে এবং ফোর কমা টু হবে এটাই আমাদের আনসার এটাই আমাদের এই অঙ্কের আনসার তো আমরা পরের অঙ্কটাতে চলে যাই এগারো নাম্বারে তো এগারো নাম্বারে আমাদের বলেছে যে যদি সি একটা সেট দেওয়া আছে এটা সিতে আছে হচ্ছে টু ফাইভ আর ডিতে আছে ফোর সিক্স সেভেন তো এখানে বলা আছে এক্স আসবে সি থেকে অর্থাৎ এক্স আসবে প্রথম সেট থেকে ওয়াই আসবে দ্বিতীয় সেট থেকে অবশ্যই আসবে যেহেতু অন্যায় বের করতে বলবে এখানে তবে সিও ডি এর উপাদানগুলোর মধ্যে এই যে এই যে একটা সম্পর্ক এটাই আসলে অন্যায় এটাই আমাদেরকে দেখাইতে হবে এটাই তালিকা পদ্ধতিতে আমাদের সেট আকারে হবে এক্স 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 প্লাস 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 ওয়াই 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 স্টিল লেস 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 দেন 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 ওয়ান আমাদেরকে আমাদের বিবেচনা করতে বলা যাচ্ছে তাহলে আমাদের প্রথমে কি করতে হয় অন্যায় বের করতে হলে আমাদের কাটতে সে গনজ করতে হয় তাহলে আমরা সি ক্রস ডি করে ফেলি তাহলে সি হচ্ছে টু ফাইভ ক্রস ডি হচ্ছে ফোর কমা সিক্স কমা সেভেন ওকে তো আমরা আসলে এই টু দিয়ে আগে তিনটাকেই নিব তাহলে প্রথমে টু ফোর হবে তারপরে টু সিক্স হবে তারপরে টু সেভেন হবে এই যে এই টুটা দিয়ে আমি এটাকে নিয়েছি এটাকে নিয়েছি এটাকে নিয়েছি এখন আমি ফাইভ দিয়ে তিনটাকেই নিব তার মানে ফাইভ ফোর হবে তারপরে ফাইভ সিক্স হবে ফাইভ ফোর সরি কমা হবে ফাইভ ফোর ফাইভ সিক্স কমা এখানে ফাইভ সেভেন হবে ওকে এখন আমাদের যে সম্পর্কটা বিবেচনা করতে বলেছে আমরা সম্পর্কটা দেখি তাহলে দেখো এক্সের সাথে আমরা মনে মনে যোগ করে নেবো তারপরে কম্পেয়ার করবো যে আসলে ওয়াই এর চেয়ে ছোট হচ্ছে কিনা তো এখানে এক্সের সাথে একযোগ করে নিই এক্স হচ্ছে টু টু এর সাথে একযোগ করলে হয় থ্রি থ্রি কি চারের চেয়ে ছোট চার হচ্ছে ওয়াই অবশ্যই ছোট তাহলে এটা আমাদের চলবে এবার দেখি এটার সাথে এর সাথে আমি কত যোগ করবো এই টু এর সাথে আমি যোগ করে নেই হচ্ছে one যোগ করলে হয় হচ্ছে থ্রি থ্রি এর চেয়ে ছোট অবশ্যই ছোট তাহলে এটাও চলবে এবার টু এর সাথে ওয়ান যোগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 3 থ্রি কি এর চেয়ে ছোট অবশ্যই ছোট এটাও হবে এইবার এর সাথে ওয়ান যোগ করি ফাইভ অলরেডি এর চেয়ে বড় তাহলে এটা তো হবেই না এখানে হয়ে যাবে সিক্স আর এখানে ফোর তাহলে এক্স এই পাশেই ছোটো হয়ে যাচ্ছে ওয়ের চেয়ে ছোটো হচ্ছে না এক্স প্লাস তো এটা হবে না এটা দেখো আমি যদি পাঁচের সাথে এক যোগ করি তাহলে আমাদের হয়ে যায় ছয় ছয় সমান হয়ে যায় তো এটাও তাহলে হবে না এখন এইখানে দেখি পাঁচের সাথে এক যোগ করছি এক্সের সাথে এক যোগ করলে এখানে হচ্ছে ছয় আর এই পাশে আসে সাত এখানে কিন্তু ছোটোই থাকে তাহলে এটা আমাদের হবে তাহলে এক্স প্লাস ওয়াই বিবেচনায় সম্পর্ক বিবেচনায় বিবেচনায় অন্যের নাম আমি আরই দিলাম রিলেশন অন্য নামও দেওয়া যায় তবে রিলেশনের থেকে আর আসছে আর দেওয়াই ভালো তাহলে টু ফোর এই যে এই উপাদানটা লিখতেছি তারপরে হচ্ছে টু সিক্স টু সিক্স তারপরে হচ্ছে টু সেভেন টু সেভেন তারপরে ফাইভ সেভেন ফাইভ সেভেন ওকে এতটুকুই আমাদের এলিমেন্ট তো এটাও আমাদের হয়ে গেছে তো আশা করি অঙ্ক দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে